আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আরও একটা ফিন্টারের রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত আজকে রিভিউ বলতে নতুন করে ইনফরমেশান দেওয়া, এই মেশিনের অনেকগুলো রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আশা করছি যারা এখনও চ্যানেলটা দেখেন নাই ঘুরে ফিরে আসবেন, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রেকর্ড করা আছে শুধুমাত্র আপনাদের জন্য। এই মেশিনটা কী কী কাজ ইউজ করবেন, কেন পারচেস করবেন, অনেকগুলো কারণ আছে। বহুমাত্রিক কারণের ভিতরে আমি যদি দুই একটা কারণ আপনাদের সামনে শেয়ার করি, এই প্রিন্টারটা হচ্ছে ইপসনের লো বাজেটের ভিতরে সবচেয়ে টপ কোয়ালিটি প্রিন্টার, ফোর কালির প্রিন্টার, একেবারে ল্যাব সলিউশন প্রিন্ট হবে। তবে ওই ক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে ইপসনের অরিজিনাল কালি প্লাস হচ্ছে ইপসনের অরিজিনাল পেপার। আপনি যদি ল্যাব কোয়ালিটি পেপারগুলো ইউজ করেন প্লাস হচ্ছে ইপসনের অরিজিনাল কালি ইউজ করেন, গ্যারান্টি সহকারে বলছি আপনার যে প্রিন্টার প্রিন্ট করবে এটা ওয়াটার প্রুফ হবে। প্রিন্ট করার সাথে সাথে আপনি পানিতে ফেলে দেবেন, কিছুই হবে না, ডিসকালার হওয়া তো দূরে থাক, আপনার কালি কোনো নাড়াচাড়া করবে না। আপনি 15-20 বছর অনায়াসে ইউজ করবেন, এটা পরীক্ষিত। আমি নিজে এক পার্সোনাল ফিক্সারগুলো এই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে থাকি। নর্মালি আমরা আসি এরপরে এই প্রিন্টারের মডেল নাম্বার, তো নিশ্চয়ই আপনারা দেখছেন ইপসন L130 প্রিন্টার, ইপসনের সবচেয়ে লো বাজেটের প্রিন্টার এবং টপ কোয়ালিটি প্রিন্টার। এই প্রিন্টারের মডেল নাম্বার হচ্ছে ইপসন L130। এই প্রিন্টারের ওয়ারেন্টি এনশিওর করা হয়েছে 1 বছর অথবা 30,000 পেজ। আমি আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, যদি আপনারা জেনুইন কালি ইউজ করতে পারেন এই প্রিন্টারে 3-3 লাখ-4 লাখ পেজ প্রিন্ট হয়ে যাবে, কিন্তু হেড ড্যামেজ হবে না। কারণ হচ্ছে হেডটা ড্যামেজ হয় শুধুমাত্র লো গ্রেড কালি ইউজ করার কারণে। নর্মালি এই প্রিন্টারের সাথে 4টা কালি অ্যাড করা আছে, নিশ্চয়ই আপনারা দেখছেন এখানে আইকন দেওয়া আছে ব্ল্যাক, ইয়েলো, সাইন, ম্যাজেন্টা। কালি কোড নাম্বার হবে 664। আর অবশ্যই আমরা যেহেতু হচ্ছে আমাদেরকে ঠকানোর কিছু নেই, মেশিনের সাথে ইউএসবি কেবল, পাওয়ার কেবল দেওয়া থাকবে, সফটওয়্যার সিডি, ইউজার গাইড দেওয়া থাকবে, প্লাস হচ্ছে 4টা অরিজিনাল কালি ইউজ করা থাকবে, সরি ইনটেক দেওয়া থাকবে। আপনি এগুলো কালেকশন করে নেবেন। আপনি কালি রেডি করার আগে যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবেন, যেহেতু কালি রেডি করা নেই বা কালি ঢালা নেই, কালিগুলো ইনটেক দেওয়া আছে। যদি আপনি মেশিনটা রেডি করেন এরপর আপনাকে এভাবে বাবুর মতো করে যত্ন করে বাসায় নিয়ে যেতে হবে, তখন আর এভাবে এভাবে করা যাবে না বাবুর আমার মতো। নর্মালি স্পিড নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এই প্রিন্টারটা মোটামুটি যখন আপনি সাদা কালো প্রিন্ট করবেন, ডকুমেন্টগুলো প্রিন্ট করবেন 27 PPM। আপনি ধারণা করছি আপনি 25টা থেকে 27টা অনায়াসে ডকুমেন্ট প্রিন্ট নিতে পারবেন। আর যদি কালার প্রিন্ট করেন A4 সাইজের, আপনি 15টা থেকে 14টা অনায়াসে আপনার কালার প্রিন্ট বের হয়ে যাবে। তবে যদি আপনি ফিক্সার প্রিন্ট করেন একটু সময় বেশি লাগবে ক্যানন প্রিন্টার থেকে, কারণ হচ্ছে এই প্রিন্টারটা ল্যাব সলিউশন ল্যাব কোয়ালিটি প্রিন্ট নিতে গেলে একটু সময় অবশ্যই আপনাকে দিতে হবে। কারণ একটা ল্যাবের ফুজি কালার ল্যাব বা কোডাকের এক একটা মেশিনের দাম 5-6-7 লাখ টাকা, সেই ডিজাইনের সেই প্রিন্ট আপনি মাত্র এই প্রিন্টারের মাধ্যমে পাচ্ছেন। প্রাইসটাকেও এখনও বললাম না, লাস্টে বলে দেবো। তো সো এই ক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে। নর্মাল রেজলিউশন হচ্ছে 5760x1440 DPI। ইপসনের লো গ্রেড থেকে হাই গ্রেড যে মেশিনগুলো আছে, যে প্রিন্টারগুলো আসছে, সবগুলোর রেজলিউশন একই। সো ইপসনের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের ইস্যু বা আঙুল তোলার একেবারে সুযোগ নেই। নর্মালি এই প্রিন্টার আগে বলেছি 1 বছরের বিক্রি হিসেবে এনশিওর করা হয়েছে। অবশ্যই আপনি এই প্রিন্টার কালিগুলো ইউজ করবেন। জেনুইন 664 অরিজিনাল একটা ব্ল্যাকের দাম 450 এবং 664 সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো প্রতিটা কালির দাম 550 এবং 550। মোটামুটি এক সেট নিলে 100 টাকা, আর প্রতিটা ইন্ডিভিজুয়াল নিলে 450 এবং 550 করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। সবগুলো একসাথে নিতে হবে না, যখন যেটা প্রয়োজন তখন সেটাই নিয়ে নেবেন। নর্মালি এক সেট কার্টিজ অরিজিনাল দেওয়া থাকবে। এরপরে এই প্রিন্টারের প্রাইসটা আসি শেষ। নর্মালি এই প্রিন্টারের প্রাইস আমাদের সাবেক প্রাইস ছিল 12,500-13,500। এখন হচ্ছে এই মেশিনটা আসলে মার্কেটে আগুন লেগে গেছে, সেই আগুন লাগার মাঝে আজকে আমি আসছি একটু ফানি ঢালতে। 16,000 টাকা মার্কেটে সেল হচ্ছে, আমরা প্রিন্টার মেশিনটা আপনাদেরকে মাত্র 15,500 টাকার বিনিময়ে হ্যান্ড ওভার করতে পারবো। নিশ্চয়ই আপনারা আমার পিছনে দেখছেন অল্প কিছু পরিমাণে প্রিন্টার আমাদের কাছে আছে, খুব বেশি যে প্রিন্টার আছে এমন কোনো অপশন আমি দেখছি না। অ্যাটলিস্ট হচ্ছে 1-1.5 মাসের গ্যাপ একটা থাকছে, কোম্পানি বলছে আসলে যে যার মতো করে সেল করছে, কোনো নিয়ন্ত্রণেরও কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে প্রোডাক্ট নিয়ে চাহিদা বেশি, আর হচ্ছে প্রতিনিয়ত চাহিদা বাড়ছে। যেহেতু এই প্রিন্টারটা একেবারে ট্রাস্টেড, আপনি 20,000-25,000 টাকা প্রিন্টার থেকেও এই মেশিনটাকে আপনি অনায়াসে চয়েস করতে পারেন। আপনি যদি ছোটোখাটো একটা স্টুডিও পরিচালনা করার চিন্তাভাবনা করে থাকেন, অথবা যদি আপনি ফটোকপি স্টেশনারি বিজনেসের চিন্তাভাবনা করে থাকেন, অথবা আপনি যদি নিজের পার্সোনাল কোনো কাজের জন্য প্রিন্টার পারচেস করার চিন্তাভাবনা করে থাকেন, অথবা আপনি যদি অফিসিয়াল বিলের জন্য, ইনভয়েসের জন্য, কমার্শিয়াল বিলের জন্য, অথবা যে কোনো কাজের জন্য, কালার প্রিন্টিংয়ের জন্য যদি চিন্তাভাবনা করে থাকেন, লো বাজেটের ভিতরে হাই কোয়ালিটি এবং টপ গ্রেড একটা প্রিন্টার চোখ বন্ধ করে নেবেন। এটা আসলে পরীক্ষিত প্রিন্টার, এত কম বাজেটের ভিতরে এত কোয়ালিটি এবং এত ভালো পারফরমেন্স কোনো প্রিন্টার দিয়েছে বলে আমার জানা নেই। কারণ আমি HP, ক্যানন, ব্রাদার অনেকগুলো প্রিন্টার সাপ্লাই করেছি, 130 প্রিন্টারের মতো আমি এখনও পর্যন্ত রিভিউ বা রেটিং কারোর কাছ থেকে পাই নাই। সো 15,500 টাকা যদি আপনার বাজেট থেকে থাকে, আমাদের স্টক থাকা পর্যন্ত যদি আপনি কল করে অর্ডার করে নিতে পারেন, আশা করছি আপনি কোনো মতো ঠকবেন না এবং আপনার ব্যবসায় লালে লাল পাঁচে পাঁচ। সো বন্ধুরা ভালো থাকুন, দেখতে থাকুন, আশা করছি
যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, লাল বাটনে ক্লিক করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমাদের বানানো প্রতিটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যত বেশি পারেন লাইক দিবেন, লাইক কমেন্ট করলে কি হবে, আমরা একটু নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। কারণ হচ্ছে আমরা এত কষ্ট করে ভিডিও মেক করি ইনফরমেশন দিতে, কিন্তু যদি আপনাদের আগ্রহ না থাকে আসলে আমরাও অনাগ্রহী হয়ে উঠি। সো বলুন বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এখানে শেষ করছি ইপসন L130 প্রিন্টার নিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। আল্লাহ হাফেজ।